জীবন থেকে ওই মানুষটাকে হারিয়ে গেল না, যে তোমার জীবনে অনেক অবদান রেখেছে, যে তোমার পাশে থেকেছে, তোমাকে ভালোবেসে পরিবর্তন করতে সাহায্য করেছে। মানুষ অধিক কষ্ট পেলে মানুষ বদলে যায়, অধিক আঘাত পেলে মানুষ হারিয়ে যায়। পাগলের মতো প্রচন্ড ভালোবাসা মানুষটাও হারিয়ে যেতে পারে তোমার আঘাতের কারণে, তোমার থেকে কষ্ট পাওয়ার কারণে। প্রচন্ড কেয়ার করা মানুষটাও একদিন চুপ হয়ে যেতে পারে তোমারই করা অবহেলার কারণে। তোমার মুখের উপর কোনো একদিন বলে দিতে পারে, তোমার প্রতি আমার কোনো আগ্রহ নেই, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। একটুতেই তোমার উপর রাগ করা মানুষটাও একটা সময় রাগ করবে না, যদি না তুমি তার রাগ ভাঙাতে না আসো। মানুষটা মনে হয়তো অভিমান পুষে রাখবে ঠিকই, কিন্তু তোমাকে কিছুই বলবে না, কারণ তুমি তাকে বোঝো না। তোমার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে থাকা মানুষটা ব্যস্ত হয়ে যেতে পারে, যদি তুমি তার প্রতি বিন্দুমাত্র কোনো আগ্রহ না দেখাও। একদিন দুই দিন তোমার জন্য পাগল থাকতে পারে, কিন্তু তাই বলে সবসময় তোমার জন্য পাগল থাকবে এমনটা ভুলেও ভেবো না। মানুষ হুট করে হারিয়ে যায় না, মানুষ হারিয়ে যায় ধীরে ধীরে। আস্তে আস্তে সে জানিয়ে দিতে থাকে, আমি আর খুব বেশি দিন তোমার সাথে নেই, কারণ তোমার করা অবহেলা অন্যায় মানুষটাকে একা বাঁচতে শিখিয়ে দেয়, তোমার থেকে দূরত্ব করে দেয়। এই 750 কোটি মানুষের মাঝে কেউ একজন তোমাকে কেয়ার করছে, তোমার পাশে থাকছে, আবার কেউ বা আগ্রহ নিয়ে বসে আছে, তাহলে তুমি নিজেকে ভাগ্যবান কিংবা ভাগ্যবতী ভাবতে পারো। কারণ এই ব্যস্ত শহরে ব্যস্ত জীবনে কেউ তোমাকে নিয়ে ভাবছে। জীবনে ওই মানুষটাকে ধরে রাখো যে তোমার সাথে থাকতে চায়, আর ওই মানুষটাকে আটকে রেখো না যে থাকতে চায় না। আটকে রেখে তুমি কিছু সময় থাকতে পারলেও সারা জীবন পারবে না, আর যে থাকতে চায় তাকে রাখতে হবে না, সে নিজেই সারা জীবন থেকে যাবে।